বাংলাদেশ ক্রিকেটের সাথে ডাচ বাংলা ব্যাংকের সম্পর্ক বহুদিনের। আসন্ন শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার সিরিজের সম্প্রচার সহযোগী হতে যাচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম রকেট। এর আগেও বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সরের ভূমিকায় দেখা গেছে রকেটকে। আগামী 26 জুলাই হতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, শেষ হবে আগামী 31 জুলাই। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে সম্প্রচার সহযোগী হচ্ছে মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম রকেট। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজের সবগুলো ম্যাচেই দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি, মাছরাঙ্গা টেলিভিশন এবং গাজী টিভিতে অর্থাৎ জি টিভিতে। এই চ্যানেলেরই সম্প্রচার স্বত্ব নিয়েছে ডাচ বাংলা ব্যাংকের অংশ রকেট। এদিকে গত বছর 2018 সালের শুরুতেই ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলেছিল বাংলাদেশ, ওই সিরিজের টাইটেল স্পন্সরের ভূমিকায় ছিল রকেট। এছাড়াও 2016 সালে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়ার ঘরের মাঠের সিরিজের টাইটেল স্পন্সরও ছিল রকেট। ডাচ বাংলা ব্যাংকের সাথে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক তো আরও পুরনো। সাদা পোশাকে বাংলাদেশের পথ চলার শুরু থেকেই টাইগারদের পাশে ছিল প্রতিষ্ঠানটি। বাংলাদেশের অনেক অর্জনের সাক্ষী ডাচ বাংলা রকেট। বাংলাদেশের 100তম একদিনের ম্যাচ জয়টি ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের, ওই সিরিজেরও টাইটেল স্পন্সর ছিল রকেট। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ঐতিহাসিক ম্যাচ জয়ের সময়ও সাথে ছিল এই প্রতিষ্ঠানটি। 2023 বিশ্বকাপ যাত্রাকে সামনে রেখে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ হতে যাচ্ছে। বিশ্বকাপ থেকে আশানুরূপ ফল নিয়ে ফিরতে না পারা দলে আবারও চোটের হানা। উপমহাদেশে এখনও সিরিজ জয়ের রেকর্ড নেই টাইগারদের। এই সিরিজে সেই স্বাদ পেতে চান তামিম ইকবালরা। ছুটির কারণে সাকিব আল হাসান এবং লিটন দাস এবং চোটের কারণে মোহাম্মদ সাইফুদ্দিন ও নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজা না থাকায় কিছুটা হলেও শক্তি হারিয়েছে বাংলাদেশ। তবুও তরুণ তুর্কিদের নিয়ে ভালো কিছুর আশায় বাংলাদেশ।